আমরা অন্য দিনের মতোই শুরু করছি। আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে ডিটারমিনেন্টের যে টু বি চ্যাপ্টার, তার দীর্ঘ উত্তরধর্মীর 22-এর থেকে শেষ পর্যন্ত অঙ্কগুলো আমি পরপর তোমাদেরকে হিন্টসগুলো বলে বলে যাব, ঠিক আছে? অসুবিধা হলে আমাকে জানাবে পরবর্তীকালে। আর আমি মাল্টিপল চয়েস যেগুলো আছে সেগুলো কিন্তু এই চ্যাপ্টারেরও করছি না, ওগুলো তোমরা করে নেবে, না পারলে আমাকে জানাবে, আমি সেই পার্টিকুলার অঙ্কগুলো করে দেবো যেগুলো যেগুলো প্রবলেম হবে। আশা করি প্রবলেম হওয়ার কথা নয়। তাহলে প্রথম অঙ্ক 22-এর দাগের যেটা আছে, বিস্তৃত না করে প্রমাণ, এখানে 22 থেকে 24 হচ্ছে বিস্তৃত না করে, মানে ভাঙা চলবে না। তাহলে ভাঙা না চলে যদি আমাদের জিরো প্রমাণ করতে হয়, তাহলে আমাদেরকে দুটো জিনিস দেখাতে হবে, যে কোনো ডিটারমিনেন্টের একটা রো বা একটা কলাম হয় টোটালি জিরো, মানে প্রতিটা পদের মান শূন্য, অথবা আমরা দেখাবো যে দুটো কলাম কিংবা দুটো রো পরস্পর সমান, ঠিক আছে? তাহলে আমরা মেনলি এখানে সেই টাইপগুলোই পাবো। এখানে দুটো অপারেশন তোমাদেরকে লাগাতে হবে, প্রথমে R2'=R2-R1, আর তারপর R3'=R3-R1। এই দুটো অপারেশন লাগানোর পর সেকেন্ড রো থেকে একটা টু কমন নেবে, দুইটা কমন নিলেই দেখবে আমাদের দুটো রো আর কি, মানে ফার্স্ট রো আর সেকেন্ড রো আর থার্ড রো, এই দুটো আইডেন্টিক্যাল হয়ে যাচ্ছে, R2 আর R3 সমান হয়ে যাচ্ছে। এখন R2 আর R3 সমান মানেই হচ্ছে ডিটারমিনেন্টের মানটা ইকুয়েলস জিরো। চলে যাচ্ছি 23-এর দাগের অঙ্ক। 23-এর দাগের যে অঙ্কটা আছে, প্রথমে একটা নিচে 1/ABC নিতে হবে। 1/ABC যেটা নিলাম সেটা ফার্স্ট রোতে একটা এ গুণ করবো, সেকেন্ড রোতে বি, থার্ড রোতে সি। এরপরে আমরা করব কি, ফার্স্ট সেকেন্ড কলাম থেকে একটা ABC কমন নেব, আর থার্ড কলাম থেকে একটা ABC কমন নেব। তার মানে A²B²C² কমন চলে আসছে। এখন ডিটারমিনেন্টের তোমাদের দেখবে চলে আসবে এখানটা ABC, তারপর একটা 1-1-1 কলাম ওয়াইজ, আর BC CA AB এই টাইপের। এবারে একটা অপারেশন লাগিয়ে দাও, C³'=C³+C1। তাহলে থার্ড কলামটা দেখবে প্রতি জায়গাতে A+B+C হয়ে যাবে, এটাকে কমন নিয়ে নেবো A+B+C থার্ড কলাম থেকে। তাহলে দুটো কলাম, সেকেন্ড কলাম থার্ড কলাম আইডেন্টিক্যাল, মানে ইকুয়েলস জিরো, তার মানে জিরো হয়ে যাবে, ঠিক আছে? 24-এর দাগের অঙ্কটা করবার আগে একটা তোমাদেরকে সূত্র বলি, যে log A/B ইকুয়ালস হয় log A/B। এখানে আমি কোনো বেস লিখলাম না, মানে এগুলো আইডেন্টিক্যাল কিছু একটা ই বেসের সাপেক্ষে আমরা নিলাম, বা ই বেস না করে তোমরা যে কোনো একটা বেসের সাপেক্ষে নেওয়া যেতে পারে, ঠিক আছে? তার মানে log A/B যদি থাকে, এটাকে আমরা দুটোর ভাগ আকারে লিখতে পারি, log A/log B, ঠিক আছে? ই বেস সাপেক্ষে লিখতে পারি ইনিধান, বা নাও লিখলে অসুবিধা নেই, আমরা ইনিধান ধরে নেওয়া হয়। তাহলে এখানে যেগুলো আছে সেগুলো প্রত্যেকটাকে, এই যে যেমন log XYZ বেস এক্স, এটাকে আমরা পরের লাইনে লিখবো log XYZ/log X, ঠিক আছে? আর প্রত্যেকটা জায়গায় এরকমভাবে লিখে নেবো। এরপরে করব কি, আমাদের হর থেকে কমন নেব, দেখবে প্রত্যেকটার হর থেকে, প্রথমটার প্রথম রোয়ের হর থেকে log X কমন নেব, সেকেন্ড রোয়ের হর থেকে log Y, থার্ড রো থেকে log Z, 1/ আর কি। তাহলে যেটা এলো, এরপরে দেখবে তোমার প্রত্যেকটা কলাম থেকে কমন যাবে, কমন নিয়ে নেবে, তাহলে তিনটে রো বা তিনটে কলাম আইডেন্টিক্যাল, তাহলে C1R1=R2 বা C1=C2 এই টাইপের একটা লিখে আর =0 চলে আসবে, ঠিক আছে? তাহলে উইদাউট এক্সপান্ডিং এর যে আমাদের অঙ্ক ছিল তিনটে, সেই তিনটে প্রমাণ হয়ে গেল 22, 23, 24। এরপরে 25-এর দাগে যে অঙ্কটা আছে, সেই অঙ্কটা, 25-এর দাগের অঙ্কটা আমরা এখানে করিনি। এখানে যেটা আছে, তোমরা দুটো ডিটারমিনেন্টের গুণ আছে, তোমরা গুণ করে দেবে সরাসরি গুণ, ঠিক আছে? দুটো ডিটারমিনেন্টের গুণ করলে তারপর দুটো ডিটারমিনেন্টের ইন্ডিভিজুয়াল পার্টগুলোকে ইকুয়াল করবে। আমরা একটা ডিটারমিনেন্টের ক্ষেত্রে নিয়ম জানি যে A+IB=, যদি C+ID হয় তাহলে A=C আর B=D। এই সূত্রটা প্রয়োগ করে তোমরা ওখান থেকে ক্যাপিটাল A/B/C/D মানটা নির্ণয় করে নিতে পারবে, ঠিক আছে? ডিটারমিনেন্টটা লেফট হ্যান্ড সাইডের ডিটারমিনেন্ট দুটো গুণ করবার পর তুলনা করতে হবে। আরেকটা যেটা আছে সেকেন্ড পার্ট, সেকেন্ড পার্টটার জন্য কী করতে হবে, ডিটারমিনেন্টটাকে গুণ করতে হবে না, শুধু ইন্ডিভিজুয়াল ডিটারমিনেন্টগুলোকে ভাঙবে। তিনটে ডিটারমিনেন্ট, লেফট হ্যান্ডের দুটো, রাইট হ্যান্ডের দুটোকে ভেঙে দেবে, লেফট হ্যান্ডের দুটো আর রাইট হ্যান্ডের একটা, তিনটেকে ভেঙে দিলে তারপরে যেটা আসবে সেটাই আসবে, দেখবে এই পাশে দুটো বর্গরাশির গুণফল, ও পাশে চারটা বর্গরাশির এর সঙ্গে সমান হয়ে যাবে, ঠিক আছে? তাহলে এরপরে আমরা করছি 26-এর দাগের অঙ্ক। 26-এর দাগের অঙ্কটা প্রমাণ করবার জন্য জাস্ট একটা করবে কি, তোমরা ফার্স্ট কলাম থেকে একটা এ কমন নেবে, সেকেন্ড কলাম থেকে বি কমন নেবে, থার্ড কলাম থেকে সি কমন নেবে, ঠিক আছে? আজকে ছবিটা একটু অস্পষ্ট, রাত্রেবেলা ভিডিওটা তুলছি আর কি, আর আমার ক্যামেরাটা রাত্রেবেলা ঠিক
তো ওঠে না, সেজন্য একটু প্রবলেম হতে পারে তোমাদের আজকে। যা হোক আমি বলে দিচ্ছি, দেখতে অসুবিধা হলে শুনে নেবে। তারপরে একটা অপারেশন লাগাবো, সি ওয়ান ড্যাশ ইকুয়াল টু সি ওয়ান প্লাস সি টু প্লাস সি থ্রি। এই অপারেশনটা লাগালেই দেখবে ফার্স্ট কলাম থেকে একটা মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার কমন আসবে, এই কমনটা নিয়ে নেবে। তারপর দুটো অপারেশন, এখানে আমাদের অপারেশনগুলো ভুল লেখা হয়েছে, আর থ্রি ড্যাশ ইকুয়াল টু আর থ্রি মাইনাস আর টু একটা লাগাবে, আর একটা আর টু ড্যাশ ইকুয়াল টু আর টু মাইনাস আর ওয়ান আর ওয়ান, এই দুটো অপারেশন লাগাবে, তারপরে ভেঙে দেবে, এক্সপেন্ড করে দেবে। ঠিক আছে, তাহলে প্রথমে লাগাচ্ছে আর থ্রি ড্যাশ আর থ্রি মাইনাস আর টু, তারপর আর টু ড্যাশ আর টু মাইনাস আর ওয়ান, তারপর এক্সপেন্ড করবে, তাহলে চলে আসবে। সাতাশের দাগে যে অঙ্কটা আছে, বলা আছে সমান্তর প্রগতিতে আছে আলফা বিটা গামা, তার জন্য সমান্তর প্রগতিতে থাকলে আলফা প্লাস গামা ইকুয়াল টু টু বিটা হয়, এইটা অ্যাপ্লাই করবে। তারপর এই অঙ্কটা দেখবে আমাদের কুড়ির দাগে যে অঙ্কটা ছিল হুবহু একই টাইপের অঙ্ক, এক করবে হয়ে যাবে। এরপর আঠাশের দাগের যে অঙ্কটা, সেই অঙ্কটা হচ্ছে আমাদের একেবারে সতেরোর দাগের অঙ্কটা দেখবে, একই জিনিস আছে এক্স ওয়াই জেডের জায়গায় এবিসি। তাহলে ওই প্রমাণটা যখনই করবে, ওখানে দেখবে আমরা এটা করে দিয়েছিলাম যে ডান দিকটাকে ভাঙলে এই রাশিটা আসে এ প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি এ। এখন এখান থেকে দুটো জিনিস হবে, দুটোর গুণফলটা ইকুয়াল জিরো, মানে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু জিরো আসবে, অথবা এই সেকেন্ড রাশিমালাটা ইকুয়াল টু জিরো আসবে। তাহলে সেকেন্ড রাশিমালাটা ইকুয়াল টু জিরো হলে যে প্রমাণটা করতে বলেছে, সেই প্রমাণটা করবার জন্য আমাদেরকে গোটা রাশিমালাটাকে দুই দিয়ে গুণ করে দেবে। তাহলে এই তিনটে দেখবে ফ্যাক্টরের স্কোয়ারের স্কোয়ারের যোগফল আকারে আসবে। এখন তিনটে স্কোয়ারের যোগফল মানে ইন্ডিভিজুয়ালগুলো জিরো, এ প্লাস এ মাইনাস বি জিরো, বি মাইনাস সি জিরো, সি মাইনাস এ জিরো। তাহলে এখান থেকে এ ইকুয়াল টু বি ইকুয়াল টু সি প্রমাণ হয়ে যাচ্ছে। এরপর চলে যাচ্ছি উনত্রিশের দাগের অঙ্ক, উনসত্রিশের দাগের অঙ্কে প্রথম রো থেকে, ফার্স্ট রো থেকে একটা ওয়ান বাই এ সি কমন নেবে, সেকেন্ড রো থেকে ওয়ান বাই এ, থার্ড রো থেকে ওয়ান বাই বি। তাহলে বাইরে একটা ওয়ান বাই এ বি সি হয়ে গেল, আর এখানটা স্কোয়ার প্লাস বি স্কোয়ার সি স্কোয়ার সি স্কোয়ার এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এ স্কোয়ার, এই টাইপের একটা রাশিমালা চলে এলো। ঠিক আছে, হ্যাঁ, তো এইটা কমন নেওয়ার পর দেখবে এখানে আবার ফার্স্ট রো থেকে একটা টু কমন চলে আসবে, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এখানটা বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, তারপর সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার হচ্ছে। এরপর দুটো তিনটে পরপর অপারেশন লাগাবে তোমরা, প্রথমে লাগাবে আর ওয়ান ড্যাশ ইকুয়াল টু আর ওয়ান মাইনাস আর টু, এটা লাগানোর পর যেটা আসবে সেটা হচ্ছে আর থ্রি ড্যাশ লাগাবে, আর থ্রি ড্যাশ ইকুয়াল টু আর থ্রি মাইনাস আর ওয়ান, আর আর টু ড্যাশ ইকুয়াল টু আর টু মাইনাস আর ওয়ান, একই লাইনে কিন্তু লাগাবে না, খেয়াল রাখবে, নাহলে একবারে জিরো চলে আসবে, সেটা কিন্তু হবে না। একটা একটা করে লাগাতে হবে, একটা অপারেশন লাগালে একটা ডিটারমিনেন্ট হলো, দিয়ে ফিরে আরেকটা লাগালে আরেকটা হলো, তারপরে আবার ওইভাবে করবে, তারপরে ভেঙে দেবে। ঠিক আছে, একবারে কিন্তু লাগাবে না, নাহলে ভুল হয়ে যাবে। তিরিশের দাগের অঙ্ক চলে যাচ্ছি, তিরিশের দাগের অঙ্কে দুটো অপারেশন লাগাবে, আর থ্রি ড্যাশ ইকুয়াল টু আর থ্রি মাইনাস থ্রি আর ওয়ান, আর আর টু ড্যাশ ইকুয়াল টু আর টু মাইনাস টু আর ওয়ান, এরপর এক্সপ্যান্ড করে দেবে, তাহলে চলে আসবে। একত্রিশের অঙ্ক একটা লিমিটের অঙ্ক আছে, এখানে ব্যাপার হচ্ছে একটা এক্স স্কোয়ার দিয়ে ভাগ হচ্ছে, এফ এক্স বাই এক্স স্কোয়ার, এই যে এক্স স্কোয়ার, এই এক্স স্কোয়ারটার জন্য কী করতে হবে না, প্রথমে একটা এক্স দিয়ে ভাগ করবে, একটা এক্সকে ভাগ করবে তোমরা ফার্স্ট কলাম বরাবর। ঠিক আছে, একটা এক্সকে ভাগ করবে ফার্স্ট কলাম বরাবর, এবং আরেকটা সেকেন্ড এক্স যেটা সেটাকে ভাগ করবে সেকেন্ড রো বরাবর। ঠিক আছে, ফার্স্ট কলাম সেকেন্ড রো, এরপরে তোমরা লিমিট হয়ে যাবে, লিমিটটা ভিতরে ঢুকে গেল, তাহলে সব জায়গায় যদি লিমিট হয় তাহলে সাইন এক্স বাই এক্সের লিমিট ওয়ান হয়, কস এক্সের জিরো, ট্যান এক্সেরও ট্যান জিরো জিরো, আর যেগুলো এক্স আছে সেগুলোও জিরো বসলো, বাকিটা ওয়ান, এরপর বাকিটাকে এক্সপ্যান্ড করে দেবে। ঠিক আছে, তাহলে এটাও হয়ে গেল আমাদের একত্রিশের অঙ্ক। এরপর বত্রিশের অঙ্ক, বত্রিশের অঙ্ক সরাসরি এক্সপেন্ড করবে, এখানে একটা সুবিধা করা আছে, বলা আছে একটা বীজ হচ্ছে পাঁচ, তার মানে এক্স মাইনাস ফাইভ একটা ফ্যাক্টর হবে। তাহলে আমরা ট্রায়াল মেথডে যে সমাধানটা করি, যে রাশিটা এলো সেই তিন নম্বর লাইনটাকে আগে লিখে তারপর সেকেন্ড লাইনটা লেখা, ওখানে আমরা এই ফ্যাক্টরটা পেয়ে যাচ্ছি। এখানে সুবিধা কী হয়, এমনিতে আমরা এক বসিয়ে মাইনাস এক বসিয়ে দুই মাইনাস দুই এইভাবে দেখতে থাকি, তাহলে পাঁচ যেহেতু বলার আছে তার মানে কি এক দুই তিন চার মাইনাস এক দুই মাইনাস এক দুই মাইনাস তিন মাইনাস চার এইগুলোতে আসবে না, একবারে পাঁচ আসবে, সেটা তোমার বলে দেওয়া আছে, ফলে তোমার এই লাইনটা সুবিধা হয়ে গেল। এরপরে অ্যাডজাস্টমেন্ট করে ফ্যাক্টরগুলো বের করে নিতে হবে। ঠিক আছে, এবং তারপর সমাধানটা করে নিতে হবে।
তারপর 33-এর অঙ্ক খুবই সহজ, শুধু ডেরিভেটিভগুলো আছে। সাইন পিএক্স ওয়াই এর মান দেওয়া আছে, তাহলে ওয়াই ওয়ান, ওয়াই টু, ওয়াই থ্রি এগুলো আগে বের করে নেবে, একবারে ওয়াই এইট পর্যন্ত বার করতে হচ্ছে। ওয়াই ওয়ানটা হচ্ছে দেখবে পি কস এক্স হচ্ছে, তারপর ওয়াই টুটা পি স্কোয়ার সাইন এক্স, ওয়াই থ্রিটা মাইনাস, এখানে মাইনাস আসছে, মাইনাস পি কিউ কস পি এক্স, এইরকমভাবে পরপর আসছে। রাশিগুলো মানগুলো বসিয়ে দেবে, যেখান থেকে যা কমন নেওয়ার কমন নিয়ে নেবে, তারপর ভেঙে দেবে। 34-এর অঙ্ক চলে যাচ্ছি, 34-এর অঙ্কে একটা জিনিস দেখো, তোমার বাঁ দিকে যে ডিটারমিনেন্টটা আছে ডান দিকে সেটাকেই ভেঙেছে, এবং এখানে ডান দিকে রাশিটা একটা A0 প্লাস A1X এই টাইপের পলিনোমিয়াল আছে, বহুপদী রাশিমালা। তাহলে একটা জিনিস দেখতে পাবে যে বাঁ দিকের রাশিমালা ডিটারমিনেন্টে যদি X এর মান 0 বসাও তাহলে সমস্ত X গুলো থাকছে না, এবং ডান দিকের রাশিমালাতেও যদি X এর মান 0 দেওয়া যায় তাহলে শুধু A0টা থাকে। এখন আমার শুধু A0-র মান বার করতে হবে, তাহলে বাকিগুলোতে কাজ নেই। তাহলে আমি A0 ইকুয়াল টু উভয় পক্ষে এক্স ইকুয়াল টু আর কি 0 বসিয়ে দিচ্ছি। এটা কেন হবে না, এই যে তোমার সম্পর্কটা দেওয়া আছে এটা হচ্ছে একটা অভেদ বা আইডেন্টিটি, এক্স এর যে কোনো মানের জন্য এটা সত্যি, সেই জন্য আমি এক্স ইকুয়াল টু 0 বসাতে পারি। তাহলে তোমরা কি করবে, যেটা দেওয়া আছে সেটা ফার্স্টে লিখবে, তারপরে লিখবে যে উভয় পক্ষে এক্স ইজ ইকুয়াল টু 0 বসিয়ে পাই। তাহলে উভয় পক্ষে এক্স ইকুয়াল টু 0 বসালে তুমি লেফট হ্যান্ড সাইডে একটা ডিটারমিনেন্ট পাচ্ছ যার প্রত্যেকটা পদের মান 1, আর ডান দিকে শুধু পাচ্ছ A0, ঠিক আছে। তার মানে এই ডিটারমিনেন্টের মানটাও তো 0 হয়ে যাচ্ছে, প্রতিটা যেহেতু প্রতিটা কলাম প্রতিটা রো সমান, আর ডান দিকটা তোমার A0, তাহলে A0 ইজ ইকুয়াল টু 0 হয়ে গেল। এরপর চলে যাচ্ছি 35-এর অঙ্ক। 35-এর অঙ্কে তোমরা একটা অপারেশন লাগাবে, প্রথমেই R1 ড্যাশ ইকুয়াল টু R1 প্লাস R2 প্লাস R3, এই অপারেশনটা লাগিয়ে দেওয়ার পরে ওয়ান প্লাস আর ওয়ান, ওয়ান প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার যেখানে যেখানে আসবে সেখানে সেখানে ইকুয়াল টু 0 বসিয়ে দেবে, ঠিক আছে। এবং বাকি যেটা রইলো সেই ডিটারমিনেন্টটাকে ফার্স্ট রো বরাবর এক্সপ্যান্ড করে দেবে, এবং যেখানে ওমেগা কিউ আসবে সেখানে 1 বসাবে, তারপর যা সরলের পক্ষে মানে সরল করে পর যা মান আসবে সেটাই হবে। এরপর 36-এর দাগের অঙ্ক। 36-এর দাগের অঙ্কটা একটু সহজ করবার জন্য আমরা ফার্স্ট কলাম থেকে একটা এ কমন নেব, সেকেন্ড কলাম থেকে বি কমন নেব, থার্ড কলাম থেকে সি কমন নেব, এবং তারপরে যেটা আসবে সেখানে দুটো অপারেশন লাগাতে পারো, C3' = C3 + C2 এবং C2' = C2 + C1। এইটা আনার পরে অপারেশনগুলো লাগিয়ে দেওয়ার পর বাকিটাকে এক্সপ্যান্ড করে দেবে, এক্সপ্যান্ড করে যা রাশিমালা এলো সেটা আমাদের যেটা দেওয়া আছে যে ল্যামডা স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ারের সঙ্গে সমান, তাহলে ওখান থেকে কম্পেয়ার করে ল্যামডার মান কত হচ্ছে বের করে নেবে। 37-এর দাগের অঙ্কটা, এটা একটু বলার আছে যে এখানে আমাদের একটা সূত্র আছে, NCR-1 + NCR = N+1 CR, ঠিক আছে। এই সূত্রটা যদি আমরা লাগাই এবং একটা অপারেশন লাগাই C2' = C2 + C1, তাহলে সেকেন্ড কলামটা দেখবে তোমার হয়ে যাচ্ছে 10C4 + 10C5, এখানটা তারপর সেকে এই জায়গাটা হচ্ছে 11C6 + 11C7, এখানে তো এখানে যে সূত্রটা আছে NCR-1 NCR, তো সেই সূত্রটা অ্যাপ্লাই করলে দেখবে এই জায়গাটা চলে আসছে 11C5, নিচে হচ্ছে 12C7, 13C9। এইবারে এই অঙ্কটা সম্পর্কে আমার একটু বিশেষ বলার আছে যে বিভিন্নভাবে যে অঙ্কটা সলভ করা হয় সেটা কিন্তু মানে অ্যাকচুয়ালি ঠিক নয়, এটা একটা গোঁজামিল পদ্ধতি। আমাকে যদি বলা থাকতো যে দেখাও যে এই অঙ্কটাতে এম এর মান 5 হয়, তাহলে আমি করতে পারতাম যে এখানে এম এর মান 5 বসিয়ে দিতাম, যে সেখান থেকে সরাসরি আমি দেখাতাম যে দুটো কলাম সমান হয়ে যাচ্ছে তার মানে 0। কিন্তু আমি এইখান থেকে দুটো একটা ডিটারমিনেন্টের মান ইকুয়াল টু 0 তার মানে কিন্তু কখনোই বলতে পারি না যে ডিটারমিনেন্টার দুটো কলাম আমাদের তুলনা করে আমরা সমান পাবোই, ঠিক আছে। সেই জন্য এরপরে বিভিন্ন জায়গায় যে সমাধান করা হয়েছে সেটা টোটাল একটা গোঁজামিল করা, ঠিক আছে। এবং সেখানে তোমরা বলবে যে এই C2 এবং C3 কলাম দ্বিতীয় স্তম্ভ তৃতীয় স্তম্ভ তুলনা করে পাই 11C5 = 11CM, তাহলে এখান থেকে 5 = M, ঠিক আছে। কিন্তু এই পদ্ধতিটা ঠিক নয়, আবার এটাকে যদি ভেঙে মান বার করতে যায় তাহলে অনেক বড় হয়ে যায়, যেটা সমাধান করা এক কথায় অসম্ভবের মতো হয়ে যায়, ঠিক আছে। 38-এর অঙ্ক চলে যাচ্ছি আমরা। 38-এর অঙ্কটা মানে 5 নম্বরের অঙ্কে কেন দিয়েছে এটা আমি বুঝতে পারি না। এখানে LMN বাস্তব সংখ্যা বলে দিয়েছে, তার সঙ্গে L² + M² + N² = 0 বলেছে। তাহলে তিনটে বাস্তব সংখ্যার বর্গ যদি 0 হয় তাহলে বাস্তব সংখ্যাগুলো ইন্ডিভিজুয়ালি 0 হয়, মানে L = M = N = 0 হবে,
এবার এখানে ডিটারমিনেন্টটাই তাহলে মান বসিয়ে দাও, তাহলে এটা দেখবে একটা কর্ণ ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট পাবে 1 1 1, বাকি সমস্ত অফ ডায়াগোনালগুলো 0, এবং এটাকে এক্সপেন্ড করে দিলে ইকুয়াল টু 1 হবে। অঙ্কটা কিছু গণ্ডগোল আছে, মানে এটা যদি বাস্তব না বলে যে কোনো সংখ্যা বলতো তাহলে হয়তো আমরা অন্যভাবে করতাম, কিন্তু যেহেতু বাস্তব বলেছে আমি এটা অ্যাপ্লাই করতেই পারি, এবং সেক্ষেত্রে এটা জাস্ট 2 নম্বরের অঙ্কের মতো সলিউশন হচ্ছে, অসুবিধা হওয়ার কথা নয় কিছু যদিও। এরপরে আমাদের 39 এর অঙ্কে দেখবে সেকেন্ড রো থেকে একটা এক্স কমন যাবে, থার্ড রো থেকে একটা এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান কমন যাবে, দুটো কমন তোমরা নিয়ে নেবে, এবং দুটো কমন নিয়ে নেওয়ার পরে যেটা বাকি থাকলো সেটাকে জাস্ট একটু সরল টরল কিছু করে নেবে। একটা থার্ড কলাম থেকে তারপরে আবার একটা একটা এক্স প্লাস ওয়ানও কমন যাচ্ছে যেটা এলো, এরপরে F200 বার করতে হবে। F200 মানে এক্সের জায়গায় 200 মান পুট করলে, 200 মান পুট করলে দিয়ে সেটাকে দুটো অপারেশন লাগাতে পারো। এখানে আমার অপারেশনটা ভুল হয়েছে লেখাটা, R1′ = R1 - R2 আর R2′ = R2 - R3, এই দুটো অপারেশন লাগিয়ে দেবে। এই দুটো অপারেশন লাগিয়ে একটু সরল টরল করবে, তাহলেই দেখবে চলে আসবে। এরপরে 39 এর অঙ্ক হলো, এরপর 40 এর অঙ্ক, 40 এর অঙ্কে দেখো ω^100, ω^200, ω q = আমরা জানি 1, তাহলে ω^100 সমান কি হবে, ω^99 × ω। এবার ω^99 মানে ω³³৩৩, এখন এইটা 1 হয়ে যাচ্ছে, তার মানে এর মানে ওমেগা একই, তাহলে ω^200 সমান কি হবে, ω^100² মানে ω² এরপর এই মানগুলোকে এখানে বসিয়ে দেবে, দিয়ে একটা অপারেশন লাগাবে C1′ = C1 + C2 + C3, কলামের অপারেশন। তাহলে দেখবে প্রত্যেকটা ফার্স্ট কলামের প্রতিটা এলিমেন্ট তোমার ওই 1 + ω + ω² এই টাইপের চলে আসবে, একটা 2 আসবে, 2 × 1 + ω + ω² C1′ 2 1 + ω + ω² আসবে, তার মানে প্রত্যেকটাই 0, 1 + ω + ω² 0 হয়, দিয়ে তাহলে ডিটারমিনেন্টের মান 0। এবার 41 এর অঙ্ক, 41 এর অঙ্কটাও একই টাইপেরই, এখানে ওমে আলফা একটি একের ঘনমূল বলেছে, আলফা যদি একের ঘনমূল হয় তাহলে আলফা ওই দুটো রিলেশনকে সিদ্ধ করবে, α³ = 1 হবে আর 1 + α + α² = 0 হবে। তাহলে এখান থেকে α⁵ সমান হচ্ছে α³ × α², তার মানে α³ তো 1, তাহলে এটা α² হয়ে গেল। তাহলে এখানে মানগুলো বসিয়ে দিলে তারপরে ওই একই সেম অপারেশন লাগাবে, C1′ = C1 + C2 + C3, তাহলে দেখবে ফার্স্ট কলামের প্রতিটা এলিমেন্ট 0 হয়ে গেল, তার মানে ডিটারমিনেন্টের মান = 0। আচ্ছা, 42 এর অঙ্কটাও আলফা দিয়ে, কিন্তু এই আলফাটা আবার একের অবাস্তব ঘনমূল এরকম কিছু বলা নয়, মানে এটা সিম্পল আলফা, ঠিক আছে। তাহলে এখানে একটা অপারেশন লাগাবে C1′ = C1 + C2 + C3, একই জিনিস, এখানে 1 + α + α² কমন যাবে কিন্তু এটার মান 0 নয়, ঠিক আছে। তারপর বাকি যেটা রইলো সেটাকে সরল করবার জন্য দুটো অপারেশন লাগিয়ে দেবে, R1′ = R1 - R2 আর R2′ = R2 - R3, তারপর ভেঙে দেবে যে মানটা এলো ওটা রাখলে, এরপর যে মানটা বার করতে বলেছে F(√3), তাহলে ওই আলফার জায়গায় √3টা বসিয়ে দেবে, তারপর সরল করে দেবে চলে আসবে। 43 এর অঙ্ক, একটা 1/ABC বাইরে নেবে কমন, 1/ABC যখনই বাইরে নিলে তে ফার্স্ট রোতে একটা এ কমন করবে, সেকেন্ড রোতে বি, থার্ড রোতে সি, এরপর ফার্স্ট কলাম থেকে ABC কমন নেবে, সেকেন্ড কলাম থেকেও ABC কমন নেবে, ঠিক আছে। তাহলে কমন আসছে A²B²C², আর এখান থেকে রয়ে গেল BC CA AB, আর এইখানে রাশিগুলো এলো, তাহলে এরপর একটা অপারেশন লাগাবে C3′ = C3 + C1, C3′ = C3 + C1, এই দুটো অপারেশন লাগিয়ে দেওয়ার পরে দেখবে একটা কম থার্ড কলাম থেকে আর একটা AB + BC + CA কমন চলে আসবে, তাহলে এটাও 1 1 1 হয়ে যাবে। তাহলে এখানে C3 আর C2 এই দুটো সমান চলে আসবে, C3 আর C2, ঠিক আছে। তাহলে এটা আমাদের 43 এর অঙ্ক হলো। এরপর চলে যাচ্ছি 44 এর অঙ্ক, 44 এর অঙ্কে সরাসরি এক্সপ্যান্ড করতে হবে, ভাঙতে হবে, এবং তারপরে দেখাতে হবে যে সেটা 100 দ্বারা ভাগ করা যাচ্ছে, ঠিক আছে, 100 কমন নেওয়া যাচ্ছে এই আর কি। এরপর চলে যাচ্ছি 45 এর অঙ্ক, 45 এর অঙ্ক সরাসরি ভাঙতে হবে দুটো ডিটারমিনেন্টকে, এবং তারপর যে রিলেশনটা দেখাতে বলেছে সেইটা দেখাতে হবে। 46 এর অঙ্কে দুটো অপারেশন লাগাবে, R1′ R1 - R2 আর R2′ R2 - R3, দুটো অপারেশন লাগিয়ে দেওয়ার পর যা কমন যাবে কমন নিয়ে নেবে এখানে, তারপর আবার ফিরে অপারেশন লাগাবে R1′ R1 - R2, তাহলে গোটাটা চলে এলো, ঠিক আছে। এরপর শেষে এক্সপ্যান্ড করে দেবে একদম শেষে, তাহলে হয়ে গেল। তাহলে আমাদের 46 পর্যন্ত সমস্ত অঙ্ক হলো, আর একটু আজকে ছবিটা অস্পষ্ট আছে, কিছু করার নেই আমার।
এই মুহূর্তে দেখছি, হ্যাঁ একটু তোমরা দেখে নাও, যদি কোথাও বুঝতে অসুবিধা হয়ে থাকে। কালকের থেকে আশা করি সমস্ত ছবিগুলো সাউন্ডটাও একটু ভালো হবে, ঠিক আছে? মোবাইলটা আমার প্রবলেম করছে, অন্য একটা মোবাইল নেওয়ার আছে। কালকে যদি পেয়ে যাই তাহলে নেক্সট ভিডিওগুলোতে প্রবলেম হবে না। তোমাদের পরীক্ষা কবে হবে তার কোনো ঠিক নেই, লকডাউন আমাদের আরও বাড়বে, মোটামুটি 30 তারিখ পর্যন্ত বাড়ছেই, এবং ওদিকে উড়িষ্যা গভর্নমেন্ট আবার জুন মাসের 17 তারিখ পর্যন্ত স্কুল বন্ধ থাকবে বলে বলেছে। তাহলে আমাদের এখানেও তাই হবে ধরে নেওয়া যেতে পারে। তাহলে জুন মাসের পর্যন্ত যদি লকডাউন বাড়ে তাহলে তারপরে তোমাদের পরীক্ষা হবে, 11-এর পরীক্ষা, তারপর 12 ক্লাস শুরু। ক্লাস শুরু কবে হবে তার কোনো ঠিক নেই, জুলাই হতে পারে, আগস্ট হতে পারে, পুজোর আগে নাও হতে পারে, ঠিক আছে? সুতরাং বাড়িতে পড়াশুনো করো, কিন্তু পরীক্ষা আশা করি মার্চেই হবে। তাহলে ভালো করে পড়াশুনো করো, বাইরে বেশি ঘোরাঘুরি করবে না। আমরা পরের দিন ম্যাট্রিক্সের চ্যাপ্টার নিয়ে শুরু করব, ঠিক আছে?